গাইবান্ধায় বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিপক্ষের দুইজনকে হত্যার অভিযোগে তিনজনকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেছেন গাইবান্ধার দায়রা জজ আদালত। আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার দুপুরে এই আদেশ প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের মোহাম্মদ আজিজুল হোসেন, মোহাম্মদ হজরত আলী ও মোহাম্মদ হাফিজার রহমান। 2016 সালের 12 নভেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে তসলিম, মর্জিনা বেগম ও শহীদুল ইসলামের সাথে একই গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দণ্ডপ্রাপ্ত আসামিরা বিরোধপূর্ণ ধানের জমিতে লোহার তার পেঁচিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। পরে ওই জমিতে তসলিম, মর্জিনা বেগম কাজ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় নিহতের ভাতিজা শহীদুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম, যার ফলে বিজ্ঞ আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং মহিলা তিনজন আসামি খালাস দিয়েছেন। এর রায়ে অবশ্যই আমি সন্তুষ্ট। তার কারণ রাষ্ট্রপক্ষ থেকে আমরা যেভাবে মামলাটা পরিচালনা করেছি এবং ডাবল মার্ডার এবং তারা নিজের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে এই দুইজনকে হত্যা করেছে, এখানে আদালত এ পর্যবেক্ষণ করেছেন যে ছয়জনই তো মৃত্যুবরণ করতে পারত, এর চেয়ে বর্বরোচিত হত্যা আর হতে পারে না, এই জন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। একটা দিচ্ছি দাঁড়া।